आशेकाने मुस्तफार महफिले गोलामे मुस्तफा आसबे एटाई तो नियम गोलामे मुस्तफा हाजिरा दिए कुरआनुल करीम थेके तीन टुकड़ा आयाते करीमा तेलावत करेछि बरकतन नबीजीर बेहद बेशुमार हादिसे पाक थेके दुटो हादिसेर इबारत पड़ेछि बरकतन कारण कुरआन हादिस पढ़ले हय बरकत कुरआन हादिस सुनले हय रहमत ना पढ़े ना शुने कखनो करबो ना हरकत कुरआन सुन्ना जेई नबी एनेछेन सेई नबी गोटा सृष्टिकुलेर नियामत नियामतेर शुकर आदाय करार जन्य अल्लाह हुकुम दिएछेन एजन्य आमरा शुकर आदाय करछि नबीजीर आलोचना करे नबीर शान मान वर्णना करे नबीजीके उचु करा जाबे ना आमरा मदीना वाला नबीर आलोचना करे आमरा निजेराई दामी हवार चेष्टा करी ठीक ना बेठी आरो एकटा आवाज करे बोलेन आमार नबीर जौबन काल जदिओ बा सुनते सहज एटा किन्तु कठिन एकटा विषय जौवनकालेर आलोके बर्तमान समाज जुवकदेर आलोचना आमरा जदिओ बा मुसलमान एई बायजिद एलाकाय शते 98% 98% मुसलमान 2% अन्यान्य धर्मीय मानुष 98% मुसलमान होलेओ आम्रा नामे मुसलमान तार प्रमाणटा हलो जेखाने मदीना वाला नबीर आलोचना होच्छे जार आलोचना खुद आल्लाह करेछेन फेरेश्तादेर समागम करे सेई मुस्तफार आलोचनाते এই বাইজিদের 98% মুসলমান থেকে 2% কি এসেছে বড় করে বলেন তাহলে বোঝা গেল ওই নবীজির হাদিসের আলোচনাটা আমাদের কাছে এখন ভেসে উঠেছে দের হাজার বছর আগে দরবারে মুস্তাফা সরওয়ারে কায়নাত ইরশাদ করেছিলেন আমার নবী বলেছে আমার উম্মত এমন চারটা জিনিস আছে যেই চারটা জিনিসের কারণে চারটা জিনিসের দাবি মিথ্যা হয় একটা হলো মুস্তাফা বলেছে আমার উম্মত আল্লাহকে ভয় করার দাবি করবে আল্লাহকে ভালোবাসার দাবি করবে কিন্তু গুনাহের কাজ ছাড়বে না ঠিক না বে ঠিক আর একটা আওয়াজ করে বলেন আমরা সবাই বলি আল্লাহকে ভয় করি अल्लाह के भालोबाशी अल्लाह छाड़ा कोनो इला नहीं अल्लाह दयालु अल्लाह तारीफ मुखिक भावे करी अल्लाह के भयेर आमरा बोली अल्लाह रहमान अल्लाह रहीम अल्लाह कहार अल्लाह गफ्फार आमरा अल्लाह तारीफ करी किंतु नबी देर हजार बच्चर आगे बोले छे आमार उम्मत अल्लाह के भय कर বই করে বলে বলবে কিন্তু আল্লাহর দেওয়া নিষেধ হারাম পথ তারা ছাড়বে আজকে আমরা গুনাহের কাজ ছাড়িনি হারাম কাজ ছাড়িনি অবৈধ কর্ম ছাড়িনি মন্দ কাজ ত্যাগ করিনি সমাজের মধ্যে উশৃঙ্খলা সৃষ্টি করছি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছি যদিও বা মুখে আল্লাহকে ভয়ের কথা বলি অন্তরে কিন্তু সে আল্লাহর ভয় আছে দ্বিতীয় নম্বরে আমরা সবাই বলি আমরা নবীকে ভালোবাসি নবীর জন্য জান প্রাণ সবকিছু কুরবান করতে পারি আমার নবী বলে উম্মত দেড় হাজার বছর পরে আমার উম্মত আমি নবীকে ভালোবাসার দাবি করবে কিন্তু গরিব দুঃখী ইয়াতিমদের ভালোবাসবে না আমি নবীকে মহব্বতের দাবি করবে আমি নবীর আদর্শ তাদের চরিত্রে থাকবে না আমি নবীর ছলা আমি নবীর উঠা আমি নবীর বসা আমি নবীর লেনদেন আমি নবীর পারিবারিক আমি নবীর সামাজিক আমি নবীর রাষ্ট্রীয় জীবন আদর্শ আমার উম্মতের চরিত্র থাকবে না আজকে বর্তমান আমরা নবীর আশেক দাবি করলেও আমাদের চরিত্রে আমার নবীর আদর্শ নেই ঠিক না বে ঠিক
নবীকে যদি ভালোবাসে নবীর মিলাদের আওয়াজ শুনলে দাওয়াত দিতে হয় না, এমনিতে ইচ্ছে চলে আসবে, ঠিক না বেঠে? কারণ চম্বুকের সাথে যেমন লোহার সাথে সম্পর্ক, যদি চম্বুকের সামনে একটা লোহা আনা হয় আর ওই লোহাকে বলতে হয় না, ওগো লোহা তোমার জন্য স্পেশালভাবে চম্বুক এনেছি, তুমি যাও তোমার চম্বুকের সাথে একত্রিত হও, এটা বলতে হয় না। লোহা যখন চম্বুকের আকর্ষণ পায় এমনিতে টানাটানি করে টানবে, যত কাছে যাবে সে তত পাগল হবে। মুস্তাফার আশেক যারা, মুস্তাফার গোলাম যারা, সত্যিকার মুস্তাফাকে যারা ভালোবাসে, তারা যখন মুস্তাফার মিলাদের, মুস্তাফার তারিফের, মুস্তাফার শান আসমতের বয়ান শুনবে, যেইখানে থাকুক না কেন তাদের কলবের সাথে মুস্তাফার প্রেমের সাথে সম্পর্ক হওয়ার কারণে আকর্ষিত হবে, অটোমেটিক তারা নবীর মিলাদে আসবে, ঠিক না বেঠে? এখনো মানুষ সম্পূর্ণ আসতে পারে নাই কেন? তাহলে বুঝতে পারলাম দেড় হাজার বছর আগে আমার নবী যেটা বলেছে সেটাই সত্যি হচ্ছে। আমরা মুখিক নবীকে ভালোবাসার দাবি করছি, অন্তরে নবীর ভালোবাসা আছে আপনাদের? তিন নম্বরে আমার নবী বলেন, আমার উম্মত জান্নাতকে ভালোবাসে, জান্নাতে যাওয়ার ইচ্ছা পোষণ করবে, কিন্তু জান্নাতে যাওয়ার যেই রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ত্যাগ করবে। আমরা সবাই জান্নাতে, আমরা সবাই আটখানা বেহেশতে যেতে চাই, জান্নাত সবাই চাই। ছোট্ট ছেলের কাছে জিজ্ঞেস করি, ওগো ছোট্ট বাচ্চা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সেই বলবে বুঝে হোক না বুঝেই হোক, সে বলবে জান্নাতে যাব। বৃদ্ধকে বলি, ওগো বৃদ্ধ জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? বৃদ্ধ বলবে আমি জান্নাতে যাব। মা বোনদেরকে বলি, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? সেই বলবে জান্নাতে যাব। কিন্তু জান্নাতে যাওয়ার কিছু আলামত আছে না নাই? নবী বলেন আমার উম্মত সেই আলামতগুলা ছেড়ে দিবে, ভুলে যাবে। জান্নাতের রাস্তা ছেড়ে দিয়ে কেউ যদি জান্নাতে যেতে চায় তারা কি জান্নাত পাবে? আর একটু আস্তে করে বলেন, জান্নাত পাবে? নবী সরোয়ারে কায়নাত শামসুদ্দোহা আসা মুবারক নিয়ে একটা সোজা আঁক করেছেন আমার নবী বলে আমার সাহাবিরা, এটার নাম সিরাতুল, বড় করে বলেন না সিরাতুল। এখানে কেউ যদি মুস্তাকিম থাকেন আপনি চুপ থাকবেন, আপনার ভয়ে হয়তো এরা মুস্তাকিম বলতে ভয় পায়, বলেন না সিরাতুল। আমার নবী বলে এটা সহজ রাস্তা, সোজা রাস্তা, সরল রাস্তা, এটা জান্নাতি রাস্তা। আমার নবী কিছুক্ষণ পরে তার পাশ দিয়ে আঁকা বাঁকা করে কিছু রাস্তা করেছে। আমার নবী সরোয়ারে কায়নাত বলে, ওগো সাহাবিরা এগুলাও কিন্তু সোজা, কিন্তু এগুলা বাঁকা, এগুলা ওয়ালাদ দলিনের অন্তর্ভুক্ত, এগুলা সিরাতুল মুস্তাকিম নয়, জান্নাতি রাস্তা নয়, এগুলা জাহান্নামী রাস্তা। চললে সোজা রাস্তাই চলবে, বাঁকা রাস্তাই যাবা না, বাঁকা রাস্তাই জাহান্নাম, সোজা রাস্তাই জান্নাত। আর সোজা রাস্তা কোনটা? মুস্তাফা হাদিসে পাকে বলে, মা আনা আলাইহি ও আসহাবিহি, যার অন্তরে আমি মুস্তাফা আছি, আমার সাহাবী রাসূল আছে, তাবিঈন আছে, আমার আওলাদ আছে, আল্লাহর ওলিরা আছে, আনা আমাল্লাহু আলাইহিম মিন নবীন আছে, ওয়াসিদ্দিকিন আছে, ওয়াসুহাদা আছে, ওয়াসালিহিন আছে, এটার নাম হলো সিরাতুল। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো সেই রাস্তা ছেড়ে দিয়েছি, আমরা ব্যক্তি পূজাতে এখন সকলে আদিষ্ট আছে, ঠিক না বেঠে? ব্যক্তি পূজা এখন আমরা বর্তমান সমাজ, মন্ত্রী পূজা, নেতা পূজা, বর্তমান আমরা সমাজের মধ্যে টাকা পূজাই বিভোর আছে, ঠিক না বেঠে?
টাকা যেই দিক আমার ইমানটাই সেই দিক। এজন্য বলি বাবা আপনি যদি সোজা পথে চলতে চান, মুস্তাফা একটা রাস্তা দিয়ে গেছে, সেই রাস্তার নাম মা আনা আলাইহি ও আসহাবিহি, তার মূল হলো আহলে সুন্নাত। বড় করে বলেন আহলে সুন্নাত, আহলে সুন্নাত, আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন আছে কি নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন যখন খুঁজব, বাংলাদেশ ইসলামী ফ্রন্টকে পাব, আর টকবকে যুবকদের জন্য বাংলাদেশ ইসলামী যুব সেনা পাব, টকবকে স্টুডেন্ট যারা স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়ছে এদের জন্য বাংলাদেশ ইসলামী আমরা আমরা কে ছাত্র সেনা পাব। এইভাবে যখন আমরা এই আহলে সুন্নাত ওয়াল জামাতের অঙ্গ সংগঠন হিসেবে গোটা সমাজটাকে মদিনা রঙে রঙিন করে, মদিনার আদর্শে আদর্শবান করে, সজলা আর সুফলা, সবুজ আর শ্যামলা, মুস্তাফার আদর্শে আদর্শিত দেশ যদি করতে চাই এই অঙ্গ সংগঠনের মধ্যেই থাকতে হবে, ঠিক না বেঠি? পেরা হাজরিন, পেরা হাজরিন, এই অঙ্গ সংগঠনগুলা বাস কারা করেছেন যদি আমরা ছোট্ট করে দেখি, এগুলা করেছেন আম্বিয়া, আমার নবী অঙ্গ সংগঠন করেছেন, মুস্তাফা সাহাবি রসুলদের মাধ্যমে এক একটা দল করেছেন। এইভাবে যখন দেখব সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমানে জিন্নুরাইন, মৌলাই কাইনাত শেরে খুদা, ইমামি আলী মকাম থেকে শুরু করে হুজুর গৌসে আজম, হুজুর খাজি আজম, হুজুর খাজি চৌহার, সুলতানে বাঙ্গাল, শাহে জালাল, শাহে মখদুম, এইভাবে আসতে আসতে সুলতানুল আরফিন, আসতে আসতে আমিনে মিল্লা শাহ, আমিনুল ইসলাম হাশমিউ, এই একটা একটা আধ্যাত্মিক অঙ্গ সংগঠন খুলেছে। এগুলার মধ্যে আপনি যখন প্রতিটা পীরের খানকায় যাবেন, পীরের দরবারে যাবেন, প্রত্যেকটা দরবারের এক একটা অঙ্গ সংগঠন আছে কি নাই? আওয়াজ করে বলেন, যেমন আমাদের জামিয়া আহমদিয়া সুন্নি আলিয়া মুর্শিদে করিমের একটা অঙ্গ সংগঠন, আধ্যাত্মিক সংগঠন গাউসিয়া কমিটি বাংলাদেশ। আপনি যখন হযরতে আলমের ওখানে যাবেন, ওখানে আঞ্জুমানে রহমানিয়া গাউসিয়া আছে, শামদাদি আছে, এইভাবে এক একটা অঙ্গ সংগঠন আছে। আর আমিনে মিল্লাত, আমিনে মিল্লাত ফকিহে বাঙ্গাল হুজুর আল্লামা আমির ইসলাম হাশেমি এমন একটা সংগঠন করেছে, সবাই এক একজন পীর এক একটা নাম দিয়েছে। আমিনে মিল্লাত বলে আমি আমার নাম দিব না, ইনি এমন একটা নাম দিয়েছে, এটার নাম আশেকানে, আশেকানে মুস্তফা। এখানে সমস্ত পীরের অনুসারী আসতে পারবে, ঠিক না বেঠি? আওয়াজ করে বলেন ঠিক না? কারণ এটা আশেকদের মেলা, এটা কার মেলা? আওয়াজ করে এটা কার মেলা? আশেকদের মেলা, একেবারে ছোট বড় প্রতিটা পীরের মুরিদরা আসতে পারবে। কারণ এখানে নির্দিষ্ট কারণ নামে নয়, হিংসাত্মক আসবে না, কারণ এখানে উনি নাম দিয়েছেন আঞ্জুমানি আশেকানে মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে আঞ্জুমানি আশেকানে মুস্তফার খেদমত চলছে, ঠিক না বেঠে? আওয়াজ করে বলেন ঠিক না বেঠে? যেইখানে আপনি যাবেন না কেন, ওখানে সবাই আসছে কেন, ওগো আঞ্জুমানে আশেকানে মুস্তাফার ভাইয়েরা আপনাদের কাছে কি আছে? বলে আমাদের কাছে দুদুনিয়ার কিছু নেই, আমাদের কাছে একটা আছে, আমাদের যিনি পীর মুর্শিদ ওনার কাছে যখন একজন অচিন মানুষ যাই, অচিন মানুষ তাকে আমাদের পীর মুর্শিদ কখনো দেখেনি, না দেখা সত্ত্বেও আমাদের পীর মুর্শিদকে যখন সালাম দিয়েছে, আমাদের পীর মুর্শিদ ওই ব্যক্তিকে এমন ভাবে কথা বলেছে মনে হয় যেন অনেক আগের চেনা, ঠিক না বেঠি? আওয়াজ করে বলেন
বর্তমান পীর সাহেব কেবলার কাছে আমার একজন মানুষ, উনি কখনো এই বর্তমান পীর সাহেব কেবলাকে উনি দেখে নাই, হঠাৎ করে যখন এসেছে আমি বললাম একটু কাজ করেন, আপনি সুলতানুল আরেফিন বা ইজিদুর খানে যান। উনি বলে ওই দিন জুমার সলাত আদায় করেছে, যখন জুমার সলাতের পরে যখন সালাম দিয়েছে বর্তমান পীর সাহেব কেবলা বাবা যান, যখন মুস্কি হেসে যখন ওই ব্যক্তিকে কেমন আছেন ভালো আছেন বলেছে, ওই ব্যক্তি বলে অনেক পীরের কাছে গিয়েছি কিন্তু নাই। ঠিক না বেঠি? এটাই হলো মুস্তাফার আদর্শ, মুস্তাফার প্রেমে সিক্ত বলে আঞ্জুমানে আশেকানে মুস্তাফার কাছে তেমন কিছু নেই, বস্তাবর্তি টাকাও নেই, আবার অত বেশি খাবার দাবারও নেই। একটা আছে আঞ্জুমানে মুস্তাফার তরুণ যুবক যে যারা আছে এরা বলে আমরা কেন পাগল হয়েছি জানো, কারণ আমরা এদের মাঝে মদিনাওয়ালা নবীর খুশবু পাই। ঠিক না বেঠি? আরো একটা আওয়াজ করে বলেন আমার নবী সিরু ফিল আর্থ, আমার নবী সায়ের করেছেন আশেকানে মুস্তাফার পীর সাহেব কেবলারা সায়ের করে, আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছেন আঞ্জুমানে আশেকানে মুস্তাফার সকলে ইসলামের, ইনারাও দাওয়াত দিচ্ছে, টকবকে যুবক কখনো নামাজ পড়েনি, যখন আশেকানে মুস্তাফার হাতে হাত রেখেছে, যখন পীর মুর্শিদের হাতে হাত রেখেছে, যার মুখে সপ্তাহে তিনবার ফুম শেভ করত তার মুখে মুস্তাফার সুন্নত উঠে গেছে। ঠিক না বেঠি? এটাই হলো নবীজির আদর্শের বৈশিষ্ট্য। ওগো আমার বন্ধু, যদিও বা আমি এখনো ভূমিকাতে শুরু করিনি ওয়াজ, আমার নবী সরোয়ারে কায়নাতের আদর্শের আলোচনায় কোরআনুল করিম থেকে তিন টুকরা আয়াতে করিমা পড়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল করিমে সাদ করছেন ইন্নাল্লাযীনা আমানু, ইন্না নিশ্চয় নিশ্চয় আল্লাযীনা যারা আমানু ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত ভালো কাজ করেছে, আল্লাহ বলছেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস তাদের জন্য মহান রব্বে করিমের পক্ষ থেকে জান্নাতুল ফিরদাউস রয়েছে। আর একটু আস্তে করে বলেন প্রথম নম্বর কি ঈমান? ঈমান আনতে হবে, ঈমান আনতে হবে। আমি ওই দিনও দরবারে হাশিমিয়াতে 21 তারিখে এটাই বলেছিলাম ঈমান আনতে হবে। ঈমান কাকে বলা হয়? কুরআনের ভাষায় ঈমান বলা হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, এটা কুরআনের ভাষায় ঈমানের সংজ্ঞা। আর মুস্তাফার হাদিসের ভাষায় ঈমানের সংজ্ঞা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা তোমার জানের চেয়ে প্রিয় হব তুমি মুমিনে কামেল হবে। বড় করে বলি প্যারা হাজরিন, নবী সরোয়ারে কায়নাত শামসুদ্দোহা বদরুদ্দুজার ভালোবাসা, আমার নবীর ভালোবাসা কি? ও যুবক মনটা লাগিয়ে দাও আমার নবীর আদর্শটা কি, নবীর ভালোবাসা কি? আমি নবীকে ভালোবাসি 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 এই রকম সারাটা জীবন বললে কি হবে? আওয়াজ করে বলেন হবে। নবীর ভালোবাসা কি? তোমার চরিত্রটা মুস্তাফার রঙে রঙিন করার নামে ভালোবাসা। ঠিক না বেটি? তোমার এই মুখের মধ্যে নবীর সুন্নত আসবে, তোমার হাতে নবীর সুন্নত আসবে, তোমার চোখে নবীর সুন্নত আসবে, তোমার মাথায় নবীর সুন্নত আসবে, তোমার চলায় নবীর সুন্নত আসবে, তোমার বসাই নবীর সুন্নত আসবে, তোমার ঘুমে নবীর সুন্নত আসবে, তোমার আদর্শে নবীর সুন্নত আসবে। ইমাম আলা হযরত এটাই তো বলেছে, আই আশেক তুমি আমার কাছে মুরিদ হতে এসেছো, তুমি আমার কাছে মুরিদ হলে না কেন? বলে হুজুর আপনার কাছে কোন রকমের কারামত প্রকাশিত হয়নি, আকাশে উড়ে যান নাই, পানিতে ভেসে যান নাই। ইমাম আল হযরত এটাই বলেছিল, আরে না না মুস্তাফার হাদিসটা দেখ, আমি ইমাম আহমদ রেজা, আমার চলা আমার উঠা আমার বসা আমার লেনদেন আমার পারিবারিক আমার সমস্ত বিষয়ে আমার নবীর সুন্নতের বিপরীত একটা
শিক্ষা পেয়েছো কিনা বলো। ওই ব্যক্তি বলে আল্লাহকে কসম, ওয়াল্লাহ ওয়াল্লাহ, আল্লাহর শপথ করে বলছি, আই ইমাম আলা হযরত, আপনার চরিত্রে নবীর সুন্নতের বিপরীত কিছুই পাইনি। আপনি যখন ঘুমান, আপনার ঘুমানোর সময় মুস্তাফার মুহাম্মাদের সিরত এসে যায়। আপনি যখন মুস্তাফার আদর্শে চলেন, আপনার মুখ থেকে নবীর শান আজমত বের হয়। আপনার হাতে, ডান হাতে মুস্তাফার শান লেখা হয়, বাম হাতে বাতালদের বিরুদ্ধে লেখা হয়। আই আলা হযরত, আপনার চরিত্রটা আমার নবীর রঙে রঙিন। ইমাম আলা হযরত বলেছিল, এটাই তো অন্যতম কারামত, ঠিক না বেঠি? আর একটু আওয়াজ করে বলেন, এটাই তো অন্যতম কারামত, যার মাঝে নবীর সিরত থাকবে, নবীর সুরত থাকবে, নবীর আদর্শ থাকবে। এটাই তো আমার নবীর ভালোবাসার দাবিদার। তো আমি আপনি নবীকে ভালোবাসার দাবি করে মুখে যদি নবীর সুন্নত না থাকে, আপনি কখনো নবীর আশেক দাবি করতে পারেন, কিন্তু আমার নবী আপনাকে কবুল করবে কিনা চিন্তা করেছেন? আমার বাবারা, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহা বদরুদ্দোজা হাদিসে পাকে বলেন, কুল্লু ইবনে আদম, প্রত্যেক আদম সন্তান খত্তাউন, অপরাধী, গুনেহগার, অপরাধ করবে, পাপ করবে। আমাদের মাঝে অপরাধ আছে না নাই? আমরা গুনাহ করে কি করি না? ঘুম থেকে উঠেই মিথ্যা বলি, হাঁটার সময় মিথ্যা বলি, আমরা চলতে আমরা গুনাহ করি, প্রতিটা ক্ষেত্রে আমাদের অপরাধ হয়। নবী মুস্তাফা বলে, খায়রুল হাত্তাইনা তাওয়াবুন, অপরাধীর ভিতরে সর্বোত্তম ওই ব্যক্তি যেই ব্যক্তি অপরাধ করার সাথে সাথে অনুতাপ অনুশোচনা করে মালিকের কদমে তওবা করে। বড় করে বলি, সুবহানাল্লাহ, আমার নবীর কদমে তওবা, আমার মালিকের কদমে তওবা। হুজুর মুস্তাফার কদমে কিভাবে তওবা? কোরআন শিখিয়ে দিচ্ছে, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। আই মাহবুব, আমার বান্দা যখন নফসের সাথে, হৃদয়ের সাথে, আত্মার সাথে, কলবের সাথে জুলুম করবে, কিভাবে? নামাজ পড়নি জুলুম করেছে, রোজা রাখেনি জুলুম করে, টাকা আছে হজ করেনি জুলুম করেছে, আব্বা আম্মা আছে খাতমত করেনি জুলুম করেছে, পরিবার আছে হক আদায় করেনি জুলুম করেছে, সমাজে আছে কিন্তু সমাজের হক আদায় করেনি জুলুম করেছে, আর পরিবার আত্মীয় স্বজন আছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছে জুলুম করেছে, ইসলামের খাতমত করেনি জুলুম করেছে, আল্লাহর হক আদায় করেনি জুলুম করেছে। জুলুম করতে করতে হঠাৎ যখন আমার মুস্তাফার মিলাদুন নবীর মাহফিল এসে আল্লাহ যখন হেদায়েত করে, আল্লাহর ভয় এসে যায়, আল্লাহর খৌফ এসে যায়। আমার মুস্তাফা হাদিসে পাকে বলে, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, বান্দা যখন আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে ফেলে কান্নাকাটি করে, আমার মালিক বলে, যখন বান্দা তওবা করে, আমি আল্লাহ আমার বান্দার গুনাহ মাফ করতেই থাকে। আর একটা আওয়াজ করে বলেন, প্যারা হাজরিন, আমরা নবীর রঙে রঙিন হয়ে আমাদের চরিত্রে যতক্ষণ আমার নবীর আদর্শ আসবে না, অতক্ষণ নবীকে পাওয়া যাবে? বলেন না, পাওয়া যাবে? পাওয়া যাবে? সলাতুন হাবিবে খোদাকে গোলাম কি আগে সরি তুজদারা বিখো বি ঘম হুর কেসি তাজবার কি হকীকত হিয়া ক্যা হুম কি গোলামি মি আকর তো দেখো। বড় করে বলি, সুবহানাল্লাহ, নবীর গোলাম কাকে বলা হয়? এটা মুস্তফার রঙে রঙিন হওয়া মুস্তফার গোলামদের কাছে এসে দেখো। যেমন আজকে যিনি সদারত করছেন ওনার কাছে এসে দেখো, নবীর গোলামি কাকে বলা হয়? রাত দিন চব্বিশ ঘন্টা আরাম আছে? বড় করে, আরাম আছে? রাত দিন চব্বিশ ঘন্টা খেদমত কার করছেন? আল্লাহ এবং আল্লাহর রসুলের। কারণ কি? ইনি চাইলে বস্তা ভরে ব্যাংকে টাকা রাখতে পারে না,
উনি চাইলে আশেকদেরকে বললে এক একটা ফ্রাডও দিতে পারে না, কিন্তু বলে আমার ফ্রাডও লাগবে না, ব্যাংক ব্যালেন্স লাগবে না, আমার একটাই লাগবে, এটা মদিনাওয়ালা নবীর মরকাজ, ঠিক না বে ঠিক? আর একটা আওয়াজ করে বলেন, প্রত্যেক আশেকানের ছেলেরা রাত দিন চব্বিশ ঘন্টা মেহনত করছে, কারণ যতগুলা খানেকা আর ইতিমখানার হেফজখানার দাখিলার আলিম মাদ্রাসা খোলা হয়েছে, এদের ভরণ পোষণ উস্তাদদের বেতন তালাশে এদেরকে হিমশিম খেতে হচ্ছে, কারণ একটাই, তারাই বলে মুস্তফার গোলামিতে যতক্ষণ থাকব আমার কোনো ভয় নেই। লা তাখাফ ওয়া লা তাহজান, বড় করে বলি সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত শামসুদ্দোহার আদর্শ আমাদের আমাদের কাছে নেই, আমরা যদিও বা বলি আমরা নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি, নবীর চরিত্র এক নম্বর অটব্যকে যুবক, আমার নবী পৃথিবীর বুকে এসে নামাজ আদায় করেছেন, সিজদা করেছেন, আর আমরা টকবকে যুবকেরা সলাতের পরিবর্তে অন্যত্র আছি। যেই যুবক যেই মুসলমান নামাজ আদায় করবে না সেই কখনো আমার নবীর আশেক হতে পারে? আওয়াজ করে বলেন হতে পারে? আপনারা বলবেন হুজুর আপনারাই হাদিসে বলেছেন, আমার নবী হাদিসে পাকে বলেছে শাফাআতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, আমার নবী বড় বড় উম্মতদেরকে জাহান্নাম থেকে জান্নাতি বানাবেন, তো আমরা গুনাহ করলেও আমরা কি জান্নাতে যাব না? হ্যাঁ, নবী বলেছেন যেই উম্মতের কলবে যাররা পরিমাণ ঈমান আছে আমি ওই উম্মতকে শাফাআত করে জান্নাতে নেব। কোন উম্মতকে? নবী বলেছেন মান আহাব্বা শাইয়ান আকসারা যিকরা, যেই যাকে ভালোবাসে তার যে যাকে পছন্দিদা করে যাকে ভালোবাসে তার আলোচনা গুণকীর্তন তার শান আসমত বেশি বর্ণনা করে। আমরা তো নবীকে ভালোবাসি, নবীর গুণগান নবীর চর্চা আমরা করি, এই আশেকের রসুল ভাইরা নবীকে যদি ভালোবাসি আমাদের চরিত্রটা খুলুকিন আজিম মুস্তফার রঙ্গেই রঙ্গিন তোই হবে, ঠিক না বে ঠিক? শয়তানের ধোকাই পড়ে অনেক সময় নামাজ নাও পড়তে পারি, ইবলিসের ধোকাই পড়ে অনেক সময় নামাজ আমাদের মধ্যে যদিও বা কজা হয়ে যেতে পারে, কিন্তু যখন বন্দা আল্লাহর খৌফ এসে যাবে যখন তওবা করবে, আমার নবী শামসুদ দোহা বলে উম্মতেরা আমি দৈনিক একশতবার আমার মালিকের কদমে তওবা করি, আমার নবী যদি দৈনিক একশতবার মালিকের কদমে তওবা করে, আইসার ওয়ারে কায়নাত আপনি তো ইমামুল আম্বিয়া, আপনি হাদিসে পাকে বলেছেন আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তাহলে আপনি নবী তো সমস্ত নবীদের ইমাম, আপনি কেন তওবা করবেন? নবী এটাই বলে আমি তওবা করেছি অর্থ হলো আল্লাহ আমি মুস্তফাকে বুইস্ত মুআল্লিমা গোটা সৃষ্টির শিক্ষক রূপে প্রেরণ করেছে, আমি শিক্ষক হিসাবে আমার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্যই আমি তওবা করেছি, বড় করে বলি আর একটা আওয়াজ করে বলি আমার নবী শামসুদ দোহা দিনে একশতবার তওবা করেছেন। আমার নবী বলে উম্মত তুমিও যদি এইভাবে তওবা করো আল্লাহর কাছে তোমার মাধ্যমে একটা গুনাহ সাদের হয়েছে প্রকাশ হয়েছে, তুমি আগামীকাল অপেক্ষা করো না, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে মালিকের কদমে চোখের অশ্রু ঝেড়ে বলো আল্লাহ আমি পাপ করেছি গুনাহ করেছি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বলে আমার মুস্তাফার হাদিস, আমার আল্লাহ বলে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে আমার আল্লাহ বলে ফেরেশতারে তোরা সাক্ষী থাক আমার বান্দা আমাকে দেখেনি, না দেখা সত্ত্বেও আমার কাছে যখন তওবা করেছে আমি গফফার যুনুব আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করে দিয়েছি। আর একটু আওয়াজ করে বলেন, আপনাদেরকে অসুবিধা হয় খারাপ লাগেনি? টুন দিয়ে তো অনেক ওয়াজ করেছি এই বিশ বছরের, শুধু ওয়াস ছিল টুনের ওয়াস, এখন একটু ফালটানোর জন্য চেষ্টা করি, ও যখন উঠানের করি যখন উঠানের মাহফিল করি ওই সময় টুন দিয়ে করি, যখন কোনো সেমিনারে যায় ওই সময় এইভাবে বলার জন্য আমি চেষ্টা করি, কারণ বর্তমান প্রেক্ষাপট আমাদের যুবক ছেলেরা আল্লাহকে ভালোবাসার দাবি করে নবীকে ভালোবাসার দাবি করে কিন্তু তাদের অ্যান্ড্রয়েড মোবাইল থেকে হিন্দি গান আর বাংলা গান এখনও ডিলিট করতে পারেনি, ঠিক না বে ঠিক?
মুখে ভালোবাসার দাবি করলেও তাদের মোবাইল থেকে হিন্দি গান আর বাংলা গান ডিলিট হয়নি। যতক্ষণ ডিলিট হবে না ততক্ষণ ভালোবাসার দাবিটা মিথ্যা হবে, ঠিক না বেঠি? কষ্ট লাগেনি, অসুবিধা হয়নি? সালাতুনিয়া মহেয় দিন জিলানি মাইন দিন আজমিরি সালা তুনিয়া আমার বন্ধু বোঝাতে চেয়েছিলাম আমরা নবীকে ভালোবাসি কিন্তু আমার মুখে আমার নবীর সুন্নত নেই। ও যুবক মনটা লাগাইয়ে দাও, আমরা নবীকে ভালোবাসি আর আল্লাহ কোরআনে বলেছে ফি আইয়ে সুরাতিম মাশা আর ওয়াক্কাবাক, কোরআন দলিল দিচ্ছে ফি আহসানি তাকওয়িম, আমি আমার বান্দাকে উত্তম সুরতে সুন্দর সুরতে ভালো সুরতে সৃষ্টি করেছি। আল্লাহ আপনাকে এত সুন্দর একটা সুরত দিয়েছেন, এই সুন্দর সুরতের মধ্যে আল্লাহ বান্দার যেই দিক যেই দিক দিলে বান্দাকে বেশি সুন্দর লাগে সেই দিক দিয়েছেন। ও যুবক এই আমার বৃদ্ধ বাবারা, আমার আল্লাহ পুরুষদের এই দিক থেকে কানের লতি থেকে শুরু করে এইভাবে জেম পর্যন্ত দাড়ি দিয়েছেন, আল্লাহর মনসা যখন বান্দার এই দিকে এইগুলা উঠবে বান্দাকে দেখতে ফি আইয়ে সৌরাতি মাশা আর কাবাক সুন্দর লাগবে, ফি আহাসানি তাকওয়িম সুন্দর লাগবে ভালো লাগবে, চেহারার মধ্যে নূর আসবে, চেহারাটা নূরানি হবে আলোকিত হবে, ওই বান্দাকে আল্লাহ পছন্দ করবে। আমি নবী পছন্দ করি, যাকে আমি নবী পছন্দ করি তাকে আল্লাহ পছন্দ করেন। যেই উম্মত আমি নবীর সুন্নত একটা দাড়ি রেখে দিল, একটা দাড়ি কাটলো না, তার সমস্ত মুখের মধ্যে একটা দাড়ি উঠেছে, ওই দাড়ি কর্তন করলো না, ফেলে দিল না, শেভ করলো না, ওটা রেখে দিল। উম্মতি ওই একটা দাড়ির মধ্যে সত্তরটা নহরানি ফেরেস্তা হেলে হেলে তোমার জন্য মালিকের কদমে মাগফিরাত করছে, তোমার জন্য গুনাহ ক্ষমা চাচ্ছে। আমি মদিনার রসুল, তোমার জন্য শাফাতকারী হয়ে যাব। বড় করে বলি, এখন আমরা নবীকে ভালোবাসার দাবি করে আমরা মিনিমাম সপ্তাহে তিনবার ফুম শেভ করি, বছর বছর করে শেভ করি, দাড়িগুলো কর্তন করি। বন্ধুরে আমি প্রতি সপ্তাহে যদি একবার শেভ করি, আমার মুস্তফা হাদিসে পাকে বলেছে আমার উম্মত যখন তার মুখমণ্ডলে দাড়িতে খুর লাগালো আমি মদিনার রসুলের সিনাতে লাগালো। বড় করে বলি, নাউজুবিল্লাহ, আমরা নবীকে ভালোবাসার দাবি করি ঠিক, কিন্তু নবীর সিনাতে খুর লাগায় কারণ আমাদের মুখে খুর লাগায়। আজকের মিলাদুল নবীর শিক্ষা হলো সত্যিকার নবীকে যদি ভালোবাসি, নবী বলেন যাই যাকে ভালোবাসে তার গুণকীর্তন বেশি করে। আমরা সত্যিকার যদি নবীকে ভালোবাসি, কবরে নবীকে পেতে চায়, কেয়ামতের ময়দানে নবীর শাফাত পেতে চায়, হাসরে নবীকে পেতে চায়, ফুল সিরাতে নবীকে পেতে চায়, প্রত্যেক যুবক প্রত্যেক আবাল বৃদ্ধ যারা শেভ করে দাড়ি কর্তন করে এদের উচিত হবে আল্লাহকে ভয় করে নবীকে ভালোবাসে আমার নবীর সুন্নতকে জিন্দা করা, ঠিক না বেঠি? আরো আওয়াজ করে বলেন। দ্বিতীয় নম্বরে আমার নবী সরোয়ারে কায়নাত শামসুদ্দুহা বদরুদ্দুজা রাস্তা দিয়ে হাঁটার সময় নবী চক্ষু নিচু করে হাঁটে, কেন কেন? ওগো নবী নিচু করে হাঁটেন কেন? আমার নবীর হাদিসে পাক হলো নবী বলেন দুনিয়ার শেষ বাড়িটাও কবর, আখিরাতের প্রথম বাড়ি কবর। এই উম্মত যখন তুমি তোমার চক্ষু নিচু করে মাথা নিচু করে হাঁটবে তোমার কবরের কথা স্মরণ হবে, আল্লাহর ভয় এসে যাবে। যখন কোনো বান্দা কবরের কথা স্মরণ করে মৃত্যুর কথা স্মরণ করে রাস্তা দিয়ে চলবে ওই বান্দার চক্ষুটা কখনো খারাপ দিক যাবে না, ঠিক না বে ঠিক? আরো একটা আওয়াজ করে বলেন।
তিন নম্বরে আমরা নবীকে ভালোবাসি, নবীকে যদি ভালোবাসি, আমার নবী নামাজ পড়েছেন, নবীর সাহাবী কিরাম বলেছেন, সাহাবী কিরাম নামাজ পড়েছেন, আমার নবীর নামাজ আমার মালিকের কাছে বেশি পছন্দিদা, সাহাবী কিরামের নামাজ আমার মালিকের কাছে বেশি পছন্দিদা, আমার নবী সেই নামাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এই উম্মতরা সুলতানুল আরেফিন বায়েজিদ বুস্তামির শাহী মসজিদের পাশের পুকুরে যদি ইয়াগতাসিলু মিনহুম কুল্লা ইয়াউমিন খামসা মাররাতিন, দৈনিক পাঁচবার করে গোসল করো, তোমরাই বলো হাল ইয়াবকা মিন দরনিহি শাইয়ুন, তোমাদের শরীরে কোনো মহিলা থাকতে পারে? সুলতানুল আরেফিনের দরগাহে পুকুরে যদি দৈনিক পাঁচবার গোসল করো, কোনো মহিলা থাকবে? গন্ধ থাকবে? নবী সাহাবীদের কাছে জিজ্ঞেস করলেন, ওগো সাহাবীরা, দিনে পাঁচবার যদি তোমরা গোসল করো, কোনো মহিলা থাকবে কি? সাহাবী কিরাম উত্তর বলে, লা ইয়াবকা মিন দরনিহি শাইয়ুন লাটা লায়নফি, নবীরে দিনে পাঁচবার গোসল করলি কোনো মহিলা থাকবে না? আমার নবী বলেন, মাসালু সলাওয়াতিল খামস, আমি পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণ দিলাম। আমার উম্মত যখন সুলতানুল আরেফিনের দরগা মসজিদে, অর্থাৎ প্রত্যেক সুন্নি মসজিদে আমার উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, দিনে পাঁচবার গোসল করলে যেমন ময়লা থাকে না, আমার উম্মত যদি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, ওই উম্মতের শরীরে একটাও গুনাহ থাকে না। আর একটু বড় করে বলে, যার মাঝে গুনা নেই তিনি তো আল্লাহর বন্ধু, ঠিক না? বন্ধু কাকে বলা হয়? বন্ধুর সাথে বন্ধুর সম্পর্ক কেমন হয়? আসসিদিকুল হাকিকি লা ইয়াজাল, যেই বন্ধুর সাথে বন্ধুত্ব যদি ইমানি বন্ধুত্ব হয়, আল্লাহকে পাওয়ার আশায় হয়, সেটা কখনো বিলুপ্ত হয় না, হজব হয় না, চটে যায় না। এ যুবক, দুনিয়াতে যদি কাউকে বন্ধুত্ব করতে হয়, আমার মদিনাওয়ালা নবীর সাথে বন্ধুত্ব করো, আমার নবীকে তোমার জানের চেয়ে বেশি বন্ধু বানিয়ে নাও, কারণ তোমার এই দুনিয়াতে যত বন্ধু আছে সবাই ছাগলের তিন নম্বর খোঁটা, ঠিক না? বের আওয়াজ করে বলেন, দুনিয়াতে যত বন্ধু আছে এগুলা ছাগলের খোঁটার মতো, এগুলো চিরস্থায়ী নয়, আমার নবীকে বন্ধু বানাও। আমার নবী যদি তোমার বন্ধু বনে যায়, তোমার মৃত্যুর কালে আমার নবীকে পাবে, কবরে যখন যাবে আমার নবীকে পাবে, ফুলসিরাতে যখন যাবে আমার নবীকে পাবে, যখন মিজানের পাল্লায় যাবে আমার নবীকে পাবে, যখন তুমি হাউজে কৌসারের পারে যাবে নবীকে পাবে। অর্থাৎ গোটা কায়নাতের মধ্যে যদি তুমি সর্বত্র কাউকে পেতে চাও, ওটাই একটা জাতে পাক, সেই জাতের নাম হলো মদিনার রাসূল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইন্না অনারাতুন খস্তলাননি হলো হনে ফেডের বুকে আঁতরি গুলো সিমে গিয়ে নি হন, তো আওয়াজই বেকেনে এলে হমে গিয়ে ফানলাদ দি, ঈদি মিলাদুন নবী জান্ডে হানাফি নও বেন্ডে, ঠিক না? তো খানা হাইবে রাগো দি ফেট খালি করি ফেলা পরিবর্ত ডর করি সালামি শিরি বাংলাদ জনাবাস প্রসাদ হরদম হাজারা গোলাম সালাতুনিয়া পেরা হাজরিন, বুঝাতে চেয়েছিলাম নবীকে যদি ভালোবাসতে হয়, নবীর প্রথম সুন্নত আমাকে নামাজ পড়তে হবে, ঠিক না? বে ঠিক, নামাজ পড়ার জন্য কিছু কন্ডিশন আছে, নামাজ পড়ার আগে উজু করতে হবে, উজুর কিছু কন্ডিশন আছে। নবী বলেন, উজুর মতো করে উজু করতে হবে। আমরা উজু করি যেই উজুর নাম ডিজিটাল উজু, ঠিক না? আর একটু বড় করে বলেন, উজুর নাম কি?
ডিজিটাল উযু অর্থাৎ 30 সেকেন্ডে আমাদের উযু শেষ হয়, কিন্তু নবী মুস্তাফার সাহাবী কিরাম আমাদেরকে উযু শিক্ষা দিয়েছেন, উযু করার সময় এমন ভাবে উযু করো আগে তোমার হাত খিলাল করো, কারণ তোমার হাতে ময়লা থাকতে পারে, যখন তুমি উযু করতে গিয়েছো তোমার ভিতর গুনাহ থাকলে সেটাও ঝরে যাবে, কারণ উম্মতের উযুর পানি দিয়ে গুনাহ ঝরে। বড় করে বলি সুবহান বন্ধুরে, হায়াতুল নবী উযু করলে নবীর উযু দিয়ে নূর ঝরে, আর আমার নবীর উম্মত উযু করলে উম্মতের উযুর পানি দিয়ে গুনাহ ঝরে। মুস্তাফার উযুর পানিগুলা সাহাবী কাম বরকত হিসাবে নেয়, আর উম্মতের গুনাহ গোলাপ যখন ঝরে যায়, আমার নবীর কাছে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা নবী সমস্ত নবীর উম্মত উঠবে, লা ওই সময় আপনি আপনার উম্মতকে কিভাবে চিনবেন? আমার নবী বলে, আমি চিনতে পারবো একটাই, আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে উঠবে, আমার উম্মত যেই দিক যেই দিক উযু করেছিল, উযুর পানি লেগেছিল, উযু করেছিল, ওই দিক থেকে নূর বের হবে, সেই নূর দিয়ে আমি মদিনার রসুল আমার উম্মতকে চিনে নিব। বড় করে বলি হাজরিন, আমার নবী সরওয়ারে কায়নাত উযুর মত করে উযু করতে বলেছেন। আমরা নামাজ পড়তে ঢুকি, নামাজটাও এখন ডিজিটাল হয়ে গেছে, ইমাম সাহেব কাবিলা যদি ফজরের নামাজ লম্বা করি, পিছন কাতার মুসল্লি হাঁক মারে, উযু লম্বা করা যাবে না, একেবারে ছোট করে নামাজ পড়ান। এশারের নামাজে কেরাত লম্বা হলে পিছন দিকে হাঁক মারি, নামাজে কেরাত ছোট করতে হবে। কিন্তু সাহাবী কিরাম, আমার নবীর আদর্শ হলো, যখন উম্মত নামাজে দাঁড়াবি, ওই উম্মতের নামাজ তা শেষ নামাজ মনে করে দাঁড়াবে, ঠিক না বে? ঠিক, আপনার নামাজ আমার নামাজটা শেষ নামাজ হিসেবে যখন বান্দা দাঁড়াবে, মালিকের কদমে যখন বান্দা তার কফর লাগানোর চেষ্টা করবে, ওই সময় বান্দা দুনিয়ার খেয়াল থাকবে না, ইমাম সাহেব কেরাত পড়বে, যতই পড়ে ততই ভালো লাগবে, ঠিক না বে? ঠিক, আর একটা আওয়াজ করে বলেন। আগেকার আমরা দেখতাম আল্লাহর কালাম শরীফ যখন হুজুররা তেলাওয়াত করে আমরা শুনে থাকতাম, ভালো লাগতো। এখন আমাদের ছেলেরা কোরআনের পরিবর্তে গান শুনতে শুনতে কলবটা মরে গেছে বলে কোরআন এখন তারা আর পড়েও না শোনেও না, ঠিক না বে? ঠিক, আর একটু আওয়াজ করে বলেন। মুখিক নবীর আশেক দাবি করলে তো হবে না, এই চরিত্রে মুস্তফাকে আনতে হবে, ঠিক না বে? ঠিক, প্যারা হাজরিন, আমার নবী শামসুদ্দোহা নামাজের শিক্ষা দিয়েছেন, ওই নামাজ সুন্নিরা শিখায়, ঠিক না? এখন তো ডিজিটাল একটা হুজুর বেরোয়েছে, এটার নাম তফসিরে বসরি, কি বললাম বলো না, তফসিরে আল্লাহর আসমানে আল্লাহর এই জমিনের ভিতরে এই রকম তফসির আর কখনো হয়নি, হবেও। উনি কিতাব পড়তে পড়তে শুকনো হয়ে গেছে, উনার মাংসগুলো নাকি খোখো কমে গেছে, আল্লাহ মালুম উনি কিরকম এলম অর্জন করছে। এইভাবে সমাজে ভাইরাল হওয়ার জন্য এক একজন নাস্তিক কবাব উঠে পড়ে লেগেছে, টক শুতে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রকাশ্য আস্তে আস্তে সালাম দেওয়া এবং আল্লাহ হাফেজ হওয়া, এটাকে জঙ্গি উক্তি বলেছে জিয়াউর রহমান নামে ওই নাস্তিক কবাত। এইভাবে গোটা বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে বর্তমান ইসলামের শত্রুরা সৈলাব হয়েছে মুসলমানের নাম নিয়ে, ঠিক না বেঠে? এদেরকে রুখতে হলে একটা আধ্যাত্মিক সংগঠনে থাকতে হবে, আর আধ্যাত্মিক সংগঠন খুঁজতে হলে আপনাকে দেখতে হবে কার সাথে সম্পর্ক কোন দিকে আছে। যখন আপনি গাউসিয়া কমিটি বাংলাদেশ দেখবেন, তার সাথে আউলাদ রসুলের সাথে সম্পর্ক, হুজুর গৌসে আজমের সাথে সম্পর্ক, মুস্তফার সাথে সম্পর্ক, ওটা করবেন। যখন আঞ্জুমানে আশেকানে মুস্তফা দেখবেন, দেখবেন এটার সাথে আমার মুস্তফার সাথে সম্পর্ক, এটার সাথে গৌসে পাকের সাথে সম্পর্ক, সুলতান আরফি
আমিনের সাথে সম্পর্ক, আমিনে মিল্লাতের সাথে সম্পর্ক, এটার সাথে থাকলে আমরা সিরাতাল মুস্তাকিম পাব, ঠিক না বেঠে? আর একটা আওয়াজ করে বলেন, আর টাকার লোভে যদি শিয়াদের ওখানে যান, এরা আই আলী আই আলী আই আলী বলবে, কিন্তু এরা অরিজিনাল মুস্তাফার উম্মত আসে? শিয়া কখনো নবীর আশেক হতে পারে? বর্তমান বাংলাদেশে শিয়া আছে না নাই? আছে না নাই? ইমামুল মউত, ইমামুল মউত এইভাবে অনেক শিয়া এজেন্ডার অনেকটাই অনেক অনেকটাই দরবারে দরবারে এখন এরা স্থান নিয়েছে, এরা উঠে পড়ে লেগেছে। তাদের একটাই কাজ, বাংলাদেশের মানুষ অলি প্রেমিক মুস্তাফার প্রেমিক এদেরকে ধ্বংস করে। শিয়া ইজম তথা আমেরিকার ইজম এখানে প্রচার প্রসার করে মুসলমানকে ওই আপনার যুদ্ধে নামিয়ে মুসলমানের শান আসমতকে ছোট করা, ঠিক না বেঠে? কিন্তু মুস্তাফার গোলাম যতক্ষণ থাকবে অতক্ষণ হতে দিব? এই জন্য সরানো যাবে না। এই জন্য আমি আঞ্জুমানে আশেকানে মুস্তাফাকে এই জন্য ভালোবাসি, আঞ্জুমানে আশেকানে মুস্তাফা যেই কোনো যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে সবার আগে নেমে পড়ে, ঠিক না বেঠে? অনেককে তো পীরের অনুমতি লাগে, পীরের অনুসারীর অনুমতি লাগে, অনুমতি ছাড়া নামতে পারে না। আর সেখানে মুস্তাফার এমন পীর, তারা এটাই বলে যেখানে মুস্তাফার শানে আঘাত দেখবে সেইখানে ঝাঁপিয়ে পড়ো, অক্সিজেন চত্বরে ঝাঁপিয়ে পড়েছে, আলাউদ্দিন জিহাদি মুক্ত হয়েছে, ঠিক না বেঠি? আওয়াজ করে বলেন। এজন্য বলি সুন্নি মুসলমান ঐক্য হওয়ার দরকার আছে না নাই? সুন্নি মুসলমান এই আধ্যাত্মিক সংগঠন করতে হবে, কারণ এই সংগঠন গোলা আমাদেরকে মদিনাওয়ালা নবীর আদর্শ শেখায়। এই আঞ্জুমানে আশেকানে মুস্তফার সাথে যারা সম্পৃক্ত নামাজ পড়ে না এইরকম একটাও আছে? এই বরকত আছে? আঞ্জুমানে আশেকানে মুস্তফার তরুণ বা যারা আছে এদের কাছে আপনি জিজ্ঞেস করেন, মুস্তফার মিলাদের জন্য রাস্তায় নামে না এরকম একজনও আছে? সবাই নামে, কারণ একটাই, আমরা মদিনাওয়ালা নবীর গোলাম, ঠিক না বেঠে? আর আমার নবী সরওয়ারে কায়নাতের সাথে আল্লাহর ওয়াদা হয়েছে, মুহাম্মাদি কি উম্মত না যায়েঙ্গি দুজখ, মুহাম্মাদি কি উম্মত না যায়েঙ্গি দুজখ, ইয়ে ওয়াদা রাসূলে খুদা কর চুকে হে, আগর আপ আ যায় মেরে আকা, আগর আপ আ যায় রাউজা সে বাহির, আগর আপ আ যায় রাউজা সে বাহির, তুপির চাঁদ তা রুক কি হাল হোতা। বড় করে বলি সুবহানাল্লাহ। পের হাজরিন, আমার নবীর আদর্শ, আমার নবী হাঁটার সময় নিচু করে হেঁটেছেন, নবী বলে রাস্তায় কাঁটা দেখলে ফেলে দাও, নবীর রাস্তাতে বুড়িমা কাঁটা ফেলে নবীকে কষ্ট দেওয়ার জন্য আমার নবীর রাস্তায় ওই বুড়িমা প্রতিটা দিন ফেলে কাঁটা নবীকে কষ্ট দেওয়ার জন্য। কিছুদিন পর আমার নবী দেখে রাস্তায় নেই কাঁটা, রাস্তায় নেই কাঁটা, নবী জিজ্ঞেস করে সাহাবিরা, রে যেই বুড়িটা আমি মুস্তাফার জন্য রাস্তায় কষ্ট করে কাটা ফেলে, বুড়িটা কই? বলা হলো ইয়া রাসূলুল্লাহ, বুড়িমা অসুস্থ, মুস্তাফা বলে বুড়ি অসুস্থ, আমার জন্য রাস্তায় কাটা ফেললেও আমি মুস্তাফাকে যেতে হবে, বুড়িকে আমি আমি দেখার জন্য যাব। সাহাবি রাসূল নিয়ে যখন মুস্তাফা বুড়ির বাড়িতে গেল, মুস্তাফার আদর্শ দেখে বুড়ি বলে আমি বুঝতে পারিনি আপনি সত্যিকার রাসূল, আমাকে মুখে কলেমা পড়িয়ে দেন। বড় করে বলি, সেই আদর্শ আমাদের মাঝে আছে? এখন তো কেউ যদি কাটা একটা ফেলে আর পাঁচজন মিলে আরো হয় কান দিদে, ঠিক না? আওয়াজ করে বলেন, একজন যদি একটা কাটা ফেলে দে বলো একটা নেব না, একটা নই দিন আর আসে দশ কেন গলাই দিয়ে জানবার বড়াই মরি যে কি ফান আসে না নাই? বলেন আসে না নাই?
আমরা খারাপ কাজে উৎসাহ দিতে রাজি আছি, ভালো কাজে উৎসাহ নেই। আমি যখন আমার ফেসবুক আইডিতে বলেছি সকল আকাবির যদি ঐক্য হয় কতই না ভালো লাগতো, একজন বলে আপনি কে ঐক্য করে আপনি কে, আমি বললাম যখন অনেক সময় আকাবির যখন অনেক সময় তাদের আকলের সালিমটা অনেক সময় হ্রাস পায়, বুঝতে পারে না, ওই সময় ছোট্টদের অনেক জ্ঞান বড়দের কাছে দরকার হয়। এজন্য মুস্তাফা বলেছে জ্ঞান অর্জনটা একেবারে শিশু থেকে বৃদ্ধকাল পর্যন্ত অর্জন করো, তলাবুল ইলমে ফরিদাতুন, মুস্তাফা ইলম তলব করা ফরজ করেছেন। কারো জন্য বাধ্যবাধকতা, বড় হলে পারবে না ছোট হলে পারবে না এটা বলে নাই, ছোট থেকে বৃদ্ধ সবাইকে জ্ঞান অর্জন করতে বলেছেন। এই জন্য বলি আমি তো সাধারণ হলেও আমার উদ্দেশ্য একটাই ছিল যে এইভাবে হাশেমি নাঈমি এক মঞ্চে গোটা বাংলার রন্ধ্রে রন্ধ্রে বাতেলদের সাথে যুদ্ধ করে সুন্নিয়তের প্রচার করেছে, বর্তমানও সেইভাবে হাশেমি নাঈমি আমিনে মিল্লাতের গোলামদেরকে ঐক্য করে মাঠে নামলে খোদার কসম সুন্নিয়তে যা হাতের মুঠোই, ঠিক না বেঠে? আর একটা আওয়াজ করে বলে আমার নবীকে যদি ভালোবাসতে হয় নবীর আদর্শের দরকার আছে না নাই? এ বন্ধু সিদ্দিক আকবর অসুস্থ হলো, বলা হলো এই সিদ্দিক ডাক্তার আনবো কি, বলে দুনিয়ার কোনো রোগ হয়নি, আমার একটাই রোগ, আমার একটাই রোগ, আমার একটাই রোগ, মেরে বিরুদ্ধে লব হে নবী, বলেন না সুবহানাল্লাহ, মেরে বিরুদ্ধে লব হে নবী, নবী মেরা দিল মুকামে হাবিব হে মাই মরিজ আশেক রসুল হো, মাই মরিজ আশেক রসুল হো, ও হাবিব মীরা তবিব হে মেরে বিরুদ্ধে লব হে নবী, নবী সলাত মাই বড়া মিরু কবিরু শাহে দুসরা আসির হো দর মুস্তফা কা ফকির হো, বলেন না সুবহানাল্লাহ, দর মুস্তফা কা ফকির হো, মেরে রফি তুমে নসিব হে মেরে বিরুদ্ধে লব হে নবী, নবী পরে করে বলি সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসতে হয় আমার নবীকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে, এজন্য আমার নবী শামসুদ্দোহা বলে উম্মত সদা সর্বদা তওবা করো, কেননা উম্মত যখন তওবা করে আমার মালিক রাজি হয়। ওই হাদিসে পাকে এসে গেলাম, আমার নবী বলে আমার উম্মত যখন আল্লাহর দরবারে গুনাহ করার সাথে সাথে তওবা করে, আমার আল্লাহ বলে ফেরেশতারে আমার বান্দা আমাকে দেখে নাই, আমার কাছে তওবা করেছে, আমি গফফারাজ জুনুব আমার বান্দার গুনাহ ক্ষমা করলাম। আবার বান্দা তওবা করার পরে আবার শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছে, আবার গুনাহ করার সাথে সাথে মালিকের দরবারে তওবা করেছে, আল্লাহ আমি অপরাধ করেছি, গুনাহ করেছি, আই মালিক আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ বলে ও ফেরেশতারা আমার বান্দা আমাকে দেখেনি, না দেখে আমার কাছে ক্ষমা চায়, তোরা সাক্ষী দেখ আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। এভাবে বান্দা যতবার তওবা করবে আমার আল্লাহ ততবার গুনাহ ক্ষমা করবেন, কারণ আল্লাহ বলে উদুনি আস্তাজিব লাকুম, বড় করে বলি সুহা, বান্দা যখন আল্লাহর দরবারে দোয়া করে প্রার্থনা করে গুনাহ ক্ষমা চায় আমার আল্লাহ বলে মেহবুব আমি আমার বান্দার দোয়া কবুল করতে থাকি, আর একটু বড় করে বলেন না পেরা হাজরিন, একটু নারা দেন, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
প্রধান আলোচকের আগমন, প্রধান বক্তার আগমন। নিজের ঈমান মজবুত করুন, অটকবকে যুবক তোমার যৌবন কালটা আঞ্জুমানে আর সেখানে মোস্তফায় ঝুঁকিয়ে দাও। তোমার যৌবন কালকার আমার নবী বলেছেন, আমার উম্মতের মধ্যে সাত প্রকারের মানুষ আরশে ছায়া পাবে, তার ভিতরে দুই নম্বর হলো ওয়াসাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদতে মুস্তাফার রিয়াজতে আল্লাহর ওয়ালিদের পথে মতে কাটাবে, ওই যুবক কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া পাবে। বড় করে বলি, আর সে ছায়া দরকার আছে না নাই? আরো একটা আওয়াজ করে, ছায় কি চাই না? কারণ নবী ছাড়া কোনো গতি, নবীকে কবরও লাগবে, নবীকে হাসরও লাগবে, নবীকে কেয়ামতের ময়দানেও লাগবে। এটাই তো আলা হজরত বলেছেন, খেড়ি হেমন খিরি নকির সে পর, খেড়ি হেমন খিরি নকির সে পর, না কই হামি না কই আবর, বতা দুআ কর মেরে পয়ম্বর, বতা দো আকর মেরে পয়ম্বর, কে সখত মুশকিল জবাব মে হে। করে করে বলি সুবহানাল্লাহ, মুসলমানেরা বলি জানের চেয়ে নবীকে জন্য ভালোবাসি, কারণ মৃত্যুর সাথে সাথে মুস্তফা যখন আসবে আমরা বলে দিব রদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। কেন আমি তো নবীকে ভালোবাসি, ওয়া মদিনে জো কৌনাইন কা তাজ হে জিসকা দিদার মুমিন কি মেরাজ হে, কমলি ওয়ালে কে কদমো কমলি ওয়ালে কে কদমো পে সর হো মেরা, কমলি ওয়ালে কে কদমো পে সর হো মেরা, ফির মুঝে মত আয়ে তু কিয়া বাত হে। বড় করে বলি সুবহানাল্লাহ, মৃত্যু আসলে কোনো ভয়? এজন্য আল্লামা ফারুকে ভয় করনি, ইমাম শের বাংলা ভয় করনি, খাজা বাকিবিলা ভয় করনি, আমার ভাই আলাউদ্দিন জেহাদি ভয় করনি, আমরা কি ভয় করি? আমরা কি ভয় করি? আমরাও ভয় করি না, কারণ মৃত্যুটা এটা আমরা আলিঙ্গন করেছি মুস্তফার প্রেমে, ঠিক না বে? ঠিক। যতক্ষণ কলবে আমাদের রূহ আছে, যতক্ষণ আমাদের আত্মা আছে, অতক্ষণ মুস্তফার শানে কেউ আঘাত করলে তাকে ছাড় দেওয়া হবে। আহমদ শফি করার কারণে ঘুমায় আছে আরামের কবরে না বুয়ের কবরে? আস্তে করে বলেন না, বানাই বললাম নি কোনো? সবার ইমাম হাশেমের ইন্তেকালের পরে ইমাম হাশেমকে সবাই দেখেছে মুস্কি মুস্কি হাসছে, নূরানি চেহারা, আমিনে মিল্লাত কুতুবে ওয়াক্ত আমির ইসলাম হাশেমি রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেছে, তিন দিন রেখে দেওয়া হয়েছে, নূর জ্বলতেছে আর চেহারা থেকে ঘাম ঝরছে, শের মিল্লাতের ইন্তেকাল হয়েছে, চেহারা নূরানি হয়েছে, কিন্তু ইনাদের বড় হুজুর কেওলাহ মারা গেছে, চেহারাটা লুকাইছে কেন? কারণ একটা, মুস্তফার দুশ্মন যারা দুনিয়াতেও লানত কুশ্রী হবে, ঠিক না বে? ঠিক। কবরে যাওয়া মাত্র মিলাদুন নবীর মাংসকে গু বলেছে, আল্লাহ তার কবরটাকে গুয়ের কবর বানাই দিছে, বানাই বললাম নি কোনো? খবর হতো গিয়ে দে যেত খবর বর বড় খুব মারে দিগি এনে বস বস আইন না নাসি কুলি গিয়ে গই হালা হালা বেগিম বাড়ে গিয়ে গই। আ খুশব না, খুশব না, খুশব
সুন্নিদের কবরে খুশবু বের হয়, ইমামে বুখারীর মাজারে পাক থেকে খুশবু বের হচ্ছে, মুস্তাফার গোলামদের মাজার থেকে খুশবু বের হয়, আর তাদের কবর থেকে দুর্গন্ধ বের হয়। কেন? আমরা তো মুস্তাফার ঘাম না পেলেও মুস্তাফার ঘামকে মহব্বত করেছি, ঠিক না বেটি? পসিনা মে তেরে ऐसा है खुशबू, पसीना में तेरे ऐसा है खुशबू के मिश्क अंबर गुलाब क्या है, के मिश्क अंबर गुलाब क्या है। मैं मस्त हो उस नशी में साकी के जिसके आ गए शराब क्या है, जो तो भी चाहे के झाम भर दे फिर उसका पीना खराब क्या है, फिर उसका पीना खराब क्या है। बड़े कुल बोली सुभान अल्लाह, नारे रिसाला, नारे गौसिया, अंजमाने आशिकाने मुस्तफा। এখন আমার শেষ কথা হলো আপনাদের কাছে, ও টকবকে যুবক, তোমাদের কাছে একটাই দাবি, তোমরা কোন পথে যাবে? একটা পথ হলো সিরাতুল মুস্তাকিম, যার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত, যার অঙ্গ সংগঠনের নাম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলাদেশ ইসলামী যুব সেনা, আর আধ্যাত্মিক পীরদের মাধ্যমে সুন্নিয়তের প্রচার প্রসার চলছে, আর আধ্যাত্মিক সংগঠনের ভিতরে একটা মুস্তাফার প্রেমের সংগঠন আছে যার নাম আঞ্জুমানে আশেকানে মুস্তাফা বাংলাদেশ, আর একটার নাম আঞ্জুমানে আশেকানে মুস্তাফা তরুণ পরিষদ। আমি তোমাদেরকে দেখতে চাই কারা কারা মৃত্যুর আগ পর্যন্ত আঞ্জুমানে আশেকানে মুস্তাফার পরিষদে দেখে সুন্নিয়তের পথে থাকতে চাও, কে কে? নারা তাকবীর, নারা রিসালাত, নারা গাউসিয়া, ঈদে মিলাদুন নবী, আঞ্জুমানে আশেকানে মুস্তাফা।